আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুবান কেমন আছো সকলেই আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি মোহাম্মদ ফারুক হোসেন আজকে তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি ক্লাস করাবো তো সকলেই বই বের করো এবং কি বইয়ের দ্বিতীয় অধ্যা আঠারো পিসটা অর্থাৎ আঠারো আঠারো পিস বের করো আঠারো বেশ কি আছে দেখো কম্পিউটার নেটওয়ার্ক সকলেই আঠারো বেস বের করো বইয়ের দেখো দ্বিতীয় অধ্যা কম্পিউটার নেটওয়ার্ক তো প্রথমেই পার্ট আট এখানে লেখা আছে কি কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক আর আট দেওয়া নেটওয়ার্কের ধারণা তো দেখো নিচে একটা চিত্র দেখা যাচ্ছে এই চিত্রের মাধ্যমে এবং কি পাট আটে অনুশীলন অর্থাৎ এখানে কিছু পরা দেওয়া আছে এগুলো কি পরে আমরা নেটওয়ার্কের ধারণা নেব কি নেটওয়ার্ক কি জানবো নেটওয়ার্ক কি বুঝবো ঠিক আছে তো ঠিক আছে দেখো তো আমরা এখন পরবো রিডিং পরবো দুই বা ততদিক কম্পিউটারকে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভিতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি দেখো এখানে কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক একটা প্রশ্ন উত্তর হয়ে যায় দেখো আমি মার্ক করে দিতেছি হয়ে যায় দেখো আমি হাইলাইট করে দিয়েছি দেখো তাহলে কম্পিউটার নেটওয়ার্কই যদি বলা হয় তাহলে আমরা এটুকু দিয়েই এটুকু লিখলেই উত্তর হয়ে যাবে দুই বা ততোধিক কম্পিউটারকে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভিতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি তাহলে কম্পিউটার নেটওয়ার্কই আমরা জানলাম বুঝতেই পারছো সত্যিকারের নেটওয়ার্ক আসলে দুই তিনটি কম্পিউটারে থাকে না সাধারণ অনেক কম্পিউটার থাকে সাধারণত অনেক কম্পিউটার থাকে আজকাল এমন হয়ে গেছে যে কেউ একটা কম্পিউটার কিনলে তো কিনলে যতক্ষণ না সেটাকে একটা নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে ততক্ষণ তার মনে হতে থাকে কম্পিউটার ব্যবহারের আসল কাজটি বুঝি করা হলো না তার কারণ হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কে যখন তথ্য দেওয়া নেওয়া হয় তখন একটা অনেক বড় কাজ হয় একজন ব্যবহারকারী অন্য নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে যে রিসোর্স তার কাছে নেই সেটিও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে দেখো এখানে একটি চিত্র আছে। ইন্টারনেট রাউটার প্রিন্টার সার্ভার ক্লায়েন্ট সুইচ ক্লায়েন্ট ক্লায়েন্ট তো এখানে কি আমরা বুঝতে পারছি এই চিত্রটা দেখো ইন্টারনেট একটা রাউটার আমরা সকলে কি রাউটার চিনি আমরা যে ওয়াইফাই চালাই এগুলো কিন্তু রাউটারের মাধ্যমেই আর সার্ভার একটা সার্ভার যেটা কি নিয়ন্ত্রণ করে ইন্টারনেটকে কি মানে তার ক্লায়েন্টগুলোকে নিয়ন্ত্রণ করে প্রিন্টার তো আমরা সকলে চিনি নাকি ও আর হলো ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট ক্লায়েন্ট বোঝানো হয়েছে প্রতিটা কম্পিউটার অর্থাৎ প্রতিটা ইউজার অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেট কীভাবে ব্যবহার করে হয়তো কোনো ফোনের মাধ্যমে না হয়তো কম্পিউটারের মাধ্যমে তো এগুলো কি ক্লায়েন্ট বোঝানো হয়েছে আর সুইচ সুইচ কি সুইচ হলো নেটকে কী করে সুইচের কাজ কি নেটকে বন্টন করে দেওয়া অর্থাৎ নেটকে কী করে ইন্টারনেটকে ভাগ করে দেয় এটা কি ব্রডব্যান্ড লাইন ঠিক আছে রাউটার সার্ভার সুইচ ক্লায়েন্ট কি পরবর্তী থেকে বিস্তারিত আমরা আলোচনা করবো দেখো নেটওয়ার্কের পুরোপুরি ধারণা পেতে হলে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এরকম কিছু যন্ত্রপাতির কথা জেনে নেওয়া প্রয়োজন তাহলে দেখো এরকম কিছু যন্ত্রপাতির কথা আমরা জেনে নেওয়া প্রয়োজন এখানে বলতে হচ্ছে সার্ভার সার্বার নাম শুনলেই বুঝতে পারছো এটা সার্ভার কি সার্ভিস করে সার অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কি যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানান রকম সেবা দিতে পারে একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকে একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকে ক্লায়েন্ট কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে তাহলে দেখো এখানে ক্লায়েন্ট কাকে বলে আমরা কিন্তু পেয়ে গেলাম ক্লায়েন্ট কাকে বলে দেখো এই যে দেখো ক্লায়েন্ট বলে যদি কেউ অন্য কারো কাছ থেকে কি করে যদি কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে তাহলে কম্পিউটার নেটওয়ার্কও ক্লায়েন্ট শব্দটি অর্থাৎ মোটামুটি সেরকম যে যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাদেরকে ক্লায়েন্ট বলে এখানে একটু ব্যতিক্রম হচ্ছিল যে সব কম্পিউটার এ সরি দেখো মার্ক করে দিয়েছি যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও তাহলে তোমাদের তোমার কম্পিউটার কম্পিউটার হবে ক্লায়েন্ট নেটওয়ার্কে যে কম্পিউটারটি ইমেল পাঠানোর কাজটুকু তোমার জন্য করে দেবে সেটা হবে সার্ভার এক্ষেত্রে এই সার্ভারটি হলো ইমেল সার্ভার তো এক্ষেত্রে এই সার্ভারটি কী হলো ইমেল সার্ভার তাহলে ইমেল সার্ভার ইমেল সার্ভার কী এগুলো কি তোমরা বুঝতে পেরেছো দেখো এরপর কী আছে নেটওয়ার্ক এরপর কী আছে মিডিয়া নেটওয়ার্ক অ্যাডাপ্টার রিসোর্স প্রোটোকল এই প্রোটোকল রিসোর্স নেটওয়ার্ক অ্যাডাপ্টার এগুলো কী মিডিয়া কি এগুলো তোমরা কি বাসায় রিডিং পড়বে যদি কোনো কোনো সমস্যা হয় কোনো কিছু না বুঝো তাহলে আমার সাহায্য নেবে আমাকে ফোন করতে পারো মেসেঞ্জারে মেসেজ করতে পারো ফেসবুকে নক করতে পারো তো যদি কোনো সমস্যা হয় কি আমাকে জানাবে এরপর দেখো পাটনয়ে রয়েছে পাটনয়ে রয়েছে দেখো টোপোলজি পাটনয়ে টোপোলজি এখন দেখো তোমরা সবাই জেনে গেছো কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে জুড়ে দেওয়া কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে নিম্নলিখিত ভাগে অর্থাৎ নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় অর্থাৎ নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায় এখানে সে কথা বলা হয়েছে দেখো কম্পিউটার নেটওয়ার্কে কয় ভাগে চার ভাগে ভাগ করা যায় কি একটা হলো প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দেখো প্যান এখানে কিন্তু এ পি এন এটার ফুল মিনিংও কিন্তু আসতে পারে একটা নিবিধি থাকতে পারে যে প্যান এর ফুল মিনিং কি একটা ছোট প্রশ্ন থাকতে পারে প্যান এর ফুল মিনিং কী প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপর দেখো ম্যান মেট্রোপলিউন মেট্রো পলিট্যান্ট এরিয়া নেটওয়ার্ক তারপর দেখো ওয়েন ওইথ এরিয়া নেটওয়ার্ক এখানে যদি আমরা এই চারটা নেটওয়ার্ক নিয়েও আলোচনা করি এটা অনেক সময়ের ব্যাপার তো ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে তো এই জন্য আমি বিস্তারিত আলোচনা না করে সংক্ষেপে কিছু বলবো তোমরা পরবর্তীতে তোমাদের পাঠ্যবই থেকে জেনে নেবে পড়বে এবং কি কোনো সমস্যা হলে আমাকে জানাবে দেখো প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা একটি ছোটো পরিসর অর্থাৎ ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে ধরো একটা রাউটার বসানো আছে তো একটা রাউটার থেকে তোমরা বাড়ি দুই একবারই হয়তো চার পাঁচজন কি সেবা গ্রহণ করতেছো এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দেখো এরপরে ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা ওই পার্সোনাল এরিয়ার থেকে একটু বড় সড়ো হয়ে থাকে ধরো এটা একটা গ্রাম ভিত্তিক হতে পারে একটা গ্রাম ভিত্তিক অথবা একটি কি একটা এরিয়া মানে একটা বিল্ডিং ভিত্তিক এরকম হতে পারে তারপরে ম্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক এটা ধরো ছোটো একটা এই পুরা এরিয়া মানে ধরো একটা ছোটো শহর অথবা ছোটো একটা গ্রাম এরকম দুই একটা গ্রাম মিলে হতে পারে এরপরে দেখো অয়েন ডাব্লিউএন ও এন উইথ এরিয়া নেটওয়ার্ক এটা হলো সারা বিশ্বজুড়ে অর্থাৎ সারা পৃথিবী এটা হলো ব্যাপক এরিয়া নেটওয়ার্ক এটা এটার মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ করে থাকি ঠিক আছে তো এর বিস্তারিত বর্ণনা পরে আমরা দেবো দেখো ব্যক্তিগত পর্যায়ে যে নেট নেটওয়ার্ক অর্থাৎ এর মাধ্যমে তৈরি করা হয় তা হলো প্যান স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো সবগুলো হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান তো এগুলো তোমরা পড়বে রিডিং পড়বে এবং কি বুঝলে আমাকে ইনফর্ম করবে আমি এগুলো সলভ করে দেবো দেখো এরপরে আছে নেটওয়ার্কের ব্যবহার দেখো এরপরে রয়েছে কি নেটওয়ার্কের ব্যবহার তো নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে আমরা জানবো দেখো মানুষ সামাজিক জীব আদিকাল থেকে মানুষ নানান ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে কি থাকতে শিখেছে সমাজের সবাই কিছু দায়িত্ব থাকে এবং কি সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখেছে সভ্যতা বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে বর্তমানে তথ্য তথ্য প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে আমরা অতীতে যে কাজগুলো করতাম আজকাল নেটওয়ার্ক ব্যবহার করে সেই সেই একই কাজ অন্যভাবে মানে অর্থাৎ অন্য অন্যরকমভাবে করতে শিখেছি নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকরীভাবে ব্যবহার করা আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া দেওয়া সম্ভব ও কঠিন কী অসম্ভব ও কঠিন একটি কাজ ছিল কিন্তু এখন মুহূর্তের মধ্যেই আমরা কি সকলকেই একটি তথ্য পৌঁছে দিতে পারি দেখো তোমরা সাধারণত এখন যারা ফেসবুক চালাও দেখো ম্যাসেঞ্জার চালাও ম্যাসেঞ্জাররা গ্রুপ করে থাকো যে এই গ্রুপে একটা কেউ পোস্ট দিলে মুহূর্তের মধ্যেই সকলে পেয়ে যাচ্ছ এটা কিন্তু নেটওয়ার্কের ব্যবহার এটা নেটওয়ার্ক ব্যবহারের ফলে হচ্ছে এটা কি আইসিটির একটি গুরুত্বপূর্ণ অবদান তো নেটওয়ার্কের ব্যবহার এটাও তোমরা রিডিং পড়বে এরপর দেখো নেটওয়ার্কের আরও কিছু ব্যবহার এখানে উল্লেখ রয়েছে নেটওয়ার্কের আরও কিছু ব্যবহার পার্ট এগারোতে এরপরে দেখো নেটওয়ার্ক সংবিশিষ্ট যন্ত্রপাতি এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো তো আজকে দেখো আজকে আমরা অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। তাহলে তোমরা সকলেই অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন বের করো তেত্রিশ পৃষ্ঠা তেত্রিশ চৌত্রিশ পেজ দেখো কোন টোপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে আমি আবারও বলছি প্রশ্নটা কোন টোপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে এটা হবে খ নাম্বার রিংটোপোলজি এরপর দেখো প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টোপোলজিতে এটা হবে ক নাম্বার মেস্টোপোলজি এরপরে তিন নম্বর বহু নির্বাচনী প্রশ্নটা আছে দেখো নতুন পৃথিবীর সম্পদ কী নতুন পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য এটা হবে ক কনাম্বার এবার দেখো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হল মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে দেওয়া কম্পিউটার কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা এখানে হবে নম্বর মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া এবং কি ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে দেওয়া তাহলে এটা হবে খ নম্বর ক এবং এক এবং দুই এরপর একটি অনুচ্ছেদ আছে দেখো এরপরে কিছু একটা প্রশ্ন দেওয়া আছে করিম সাহেব শিক্ষা সনদ জাতীয় পরিচয়গত ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ইত্যাদি সব কিছুই তার ড্রপ বক্সে সংরক্ষণ করে তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন সেমিনার চলাকালীন তিনি উচ্চশিক্ষার একটি সুযোগ পান এজন্য এজন্য তাকে কিছু সনদ কপি দিতে হয়েছিল তিনি কাজটি সহজেই করে ফেললেন এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কীভাবে ফেলেন দেখো এখানে করিম সাহেব সনদগুলো পেলেন ইন্টারনেট ব্যবহারের করে কারণ সেগুলো সে ড্রপ বক্সে রেখে দিয়েছিল এখানে হবে লাস্টেরটা ঘ নম্বর আর ড্রপ বক্স ব্যবহারের সুবিধা হলো দেখো এখানে ড্রপ বক্স ব্যবহারের সুবিধা হলো এটি যে কোনো স্থানে খোলা যায় এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে সিডির মাধ্যমে বহন করা হয় এখানে এক এবং দুই হবে অর্থাৎ খ নম্বর তো বাকি তিনটা প্রশ্ন এটা আমরা আগামী ক্লাসে সলভ করব তো আজ এ পর্যন্তই আশা করি সকলে বুঝতে পেরেছো এবং কেউ সকলে বাসায় মনোযোগ সহকারে পড়বে এবং কি ছোটো ছোটো প্রশ্ন তৈরি করবে নিজেরা এইগুলো আর যদি কোথাও কোনো সমস্যা থাকে না বুঝো আমাকে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে সেগুলো আমি সমাধান দিব তো আজকে ক্লাস এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করছি তো সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু